আজ আলোচনা করতে চলেছি আপনাদের সুবিধার জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটি বেস্ট অ্যান্টিবায়োটিক মেডিসিন, যে মেডিসিনটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকে। তো এখন আমরা জেনে নেব এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে যে যে ডিজিজগুলি পড়ে সেই ডিজিজগুলো আসলে কী কী, সেটি ভিডিওর মাধ্যমে জেনে নেব। অবশ্যই ভিডিওটি প্রত্যেকটি মুহূর্তে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় হেলথ কেয়ার টিভি ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। তো আজ সেরকম একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি, যে মেডিসিনটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকে। যে ভিডিওটি দেখে বা যে অ্যান্টিবায়োটিক মেডিসিনটির কথা শুনে আপনাদের খুবই উপকৃত হবে এবং আপনার ফ্যামিলিদের খুবই উপকৃত হবে। এই যে ওয়েদার বা ওয়েদার চেঞ্জের সময় বা এই যে বর্ষার মরশুম বা ওয়েদার চেঞ্জের সময় দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম পেশেন্টদের প্রচুর পরিমাণে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা এবং টনসিল, এছাড়াও বিভিন্ন রকম প্রবলেম মানুষের মধ্যে অ্যাটাক করে। এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে। তো এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটি বেস্ট একটি অ্যান্টিবায়োটিক নিয়ে রিভিউ করব, যে অ্যান্টিবায়োটিকটির নাম হলো টাস্ট্রেন O200 ট্যাবলেট। যে ট্যাবলেটটি মেনলি বেনিফিট, সাইড এফেক্ট, ডোজ, ইউজেস সম্পূর্ণ বিস্তৃত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চাই নেব, যদি আপনারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো এই যে 200 টাস্টেন ও ট্যাবলেট, যে ট্যাবলেটটির মেনলি বেনিফিট কী, কী কী কারণে আমরা ইউজ করতে পারি, এই যে ট্যাবলেটটি আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকি। ব্যাকটেরিয়াল ইনফেকশনের আন্ডারে কী কী ডিজিজ পড়ে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের আন্ডারে ইউরিনারি ট্র্যাক হতে পারে, এছাড়াও আপনার জ্বরের মতো সমস্যা হলে হতে পারে, এছাড়াও নাকের কোনো সমস্যার জন্য বা কানের কোনো সমস্যার জন্য কান প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে, এছাড়াও সেক্সুয়াল ডিজিজের কারণেও এই ট্যাবলেটটি ইউজ করা হয়ে থাকে, এছাড়াও রেসপিরেটরি ট্র্যাকের ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা হয়ে থাকে। এই মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকে, বিভিন্ন রকম পারপাসে কাজ করা হয়ে থাকে। আপনার যে প্রবলেমটি, যে কন্ডিশনে এই ট্যাবলেটটি ইউজ করা হবে সেই রকমভাবে কাজ করবে। তো এই যে ট্যাবলেটটি, এই ট্যাবলেটটি কত বছর বয়স থেকে কত বছর বয়সে বাচ্চারা খেতে পারবে, এই ট্যাবলেটটি অবশ্য অ্যাডাল্টদের জন্য, অবশ্য বারো থেকে তেরো বছর ঊর্ধ্বে বয়স থেকে এই ট্যাবলেটটি খাওয়া যাবে। যদি 12 বছরের ঊর্ধ্বে বয়স থেকে এই ট্যাবলেটটি খাওয়া যায়, সেক্ষেত্রে যদি বডি হেলথ যদি খুবই ভালো থাকে সেক্ষেত্রে একটা করে ট্যাবলেট দুবার, সকালে একবার, বিকেলে একবার খাওয়া দাওয়ার পরে, এছাড়াও দুপুরে একবার, রাত্রে একবার খাওয়া দাওয়ার পরে দেওয়া যায়। অবশ্য বলো মেডিসিনটি ইউজ করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিনটি ইউজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের উপকার হবে। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, কোনো কিছু কোয়েশ্চেন করার থাকে, ইনকোয়ারি করার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন বা উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। এছাড়া যদি আপনি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আপনাদের মূল্যবান সময়টি আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই সাবস্ক্রাইবটি না করে থাকলে এখনো পর্যন্ত প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলথ কেয়ার টিভির সঙ্গে যুক্ত থাকবেন।